হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জিও আসার নতুন প্ল্যান অর্থাৎ যে 6 ডিসেম্বর থেকে লাগু হচ্ছে যে প্ল্যানগুলি, মানে জিও সিমের মধ্যে সেই সিমের প্ল্যানগুলোর দাম মাথা রাখতেছে, যে দাম বাড়বে 6 ডিসেম্বর পর থেকে, সেই প্ল্যান নিয়ে আমি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। আজকে আমি আলোচনা করবো যে আপনার এয়ারটেলের যে সমস্ত আপকামিং যে এসেছে আমাদের এয়ারটেলের, যে বর্তমানে আমাদের যে প্ল্যানগুলোর মধ্যে রিচার্জ করতে হবে, যে প্ল্যানের মধ্যে চেঞ্জ হয়েছে, যে প্ল্যানগুলোর দাম বেড়েছে এবং কত দাম বেড়েছে, ভ্যালিডিটি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এয়ারটেল যে আছে, এয়ারটেল যারা ইউজার আছে তারা প্রত্যেকেই ভিডিওটা দেখুন। কারণ আজকে আমি বলবো যে আপনার এয়ারটেল সিমের মধ্যে আপনার যে প্রিপেড প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানের মধ্যে কতটা চেঞ্জ হয়েছে, এবং এই প্ল্যানের মধ্যে আপনি কতদিন ভ্যালিডিটি, কত জিবি ইন্টারনেট পাচ্ছেন, কতদিন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি, এবং আগে কত ছিল প্ল্যানের দাম এবং বর্তমানে কত হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। প্রথম যে প্ল্যানটি আছে সে প্ল্যানটি হচ্ছে 19 টাকার প্ল্যান। তো 19 টাকার প্ল্যান যদি আপনি রিচার্জ করেন, এবং 19 টাকার প্ল্যানের মধ্যে এই ধরনের আগে যে প্ল্যান ছিল এটা কিন্তু সেরকমই আছে, 19 টাকার প্ল্যানের মধ্যে কোনো ধরনের চেঞ্জ করা হয়নি। তো 19 টাকার প্ল্যান যদি আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে করেন, তাহলে এটা ভ্যালিডিটি পাবেন মাত্র 2 দিন, এবং এই 2 দিনে পাবেন আপনি মাত্র ইন্টারনেট পাবেন 150 MB এবং 100টি SMS এবং আনলিমিটেড কলিং এর সুবিধা। তো একটু ভালোভাবে শুনবেন, আমি একবার বলবো, নয়তো ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। তো 19 টাকা যদি আপনি রিচার্জ করেন 150 MB পাবেন এবং আনলিমিটেড কলিং এর সুবিধা, সাথে পাচ্ছেন এখানে 150 MB এবং 100টি SMS 2 দিনের জন্যে। 49 টাকা এটা আগের প্ল্যান, অর্থাৎ আগের যে প্ল্যান বর্তমানে যে আগের প্ল্যান 49 টাকা, এখন আপনাকে 25 টাকা যে আগের প্ল্যানটি, যদি আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে যে 25 টাকা আমরা রিচার্জ করতাম সেই প্ল্যানটির দাম এখন বর্তমানে 49 টাকা করা হয়েছে। আপনি যদি এখন 25 টাকা দেখেন তো 25 টাকা পাবেন না, 25 টাকা বদলে 49 টাকা বর্তমানে প্ল্যান হয়েছে এয়ারটেলের মধ্যে। তো 25 টাকার বদলে যদি আপনি এখন 49 টাকা আপনার এয়ারটেল সিমের মধ্যে রিচার্জ করেন, তাহলে আপনি এখানে টক টাইম পেয়ে যাবেন 38 টাকা 53 পয়সা, এবং সাথে পাবেন 100 MB ডেটা, এবং প্ল্যানের প্রতি সেকেন্ডে অর্থাৎ পার সেকেন্ডে 1.5 পয়সা করে চার্জ করা হবে এই প্ল্যান। অর্থাৎ 49 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে 100 MB ডেটা পাবেন, সাথে পাবেন 38.53 পয়সার মতো, 38 টাকার মতো এখানে ব্যালেন্স পাবেন আপনার এই রিচার্জে, এবং পার সেকেন্ডে 2.5 পয়সা করে চার্জ নেওয়া হবে এই রিচার্জের মধ্যে। দ্বিতীয়ত রিচার্জ হচ্ছে 65 টাকা, যে রিচার্জটি ছিল সেই 65 টাকা রিচার্জটি আমাদের করা হয়েছে এখানে 79 টাকা। এখন আপনি যদি 79 টাকা আপনার সিমের মধ্যে, এয়ারটেল সিমের মধ্যে করেন, তাহলে এই প্ল্যানের ভ্যালিডিটি পাচ্ছেন মাত্র 28 দিন, এবং এখানে পাচ্ছেন মোট 63 পয়েন্ট অর্থাৎ 95 টাকা, অর্থাৎ 63 টাকা পাচ্ছেন এখানে টক টাইম, এবং 200 MB ডেটা, এবং কল চার্জ অর্থাৎ প্রতি কল সেকেন্ডে কল চার্জ নেওয়া হবে এখানে 2.5 পয়সা করে। তৃতীয়ত প্ল্যান হচ্ছে যে আগে যে আমরা রিচার্জ করতাম 129 টাকার প্ল্যান, সেই প্ল্যানের দাম বাড়িয়ে এখানে করা হয়েছে 148 টাকার প্ল্যান, এবং 148 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে এখানে ভ্যালিডিটি পাচ্ছেন 28 দিন, এবং এখানে ডেটা 300 SMS দেওয়া হবে, এছাড়াও এখানে আনলিমিটেড কলিং এ ভয়েস। অর্থাৎ এখানে যদি আপনি 148 টাকা রিচার্জ করেন তাহলে এখানে 28 দিন ভ্যালিডিটি পাচ্ছেন, সাথে পাচ্ছেন 2 GB ডেটা ও 300 SMS আনলিমিটেড কলিং এর সুবিধা। অর্থাৎ এখানে আপনাকে মাত্র এক মানে 28 দিনে মাত্র 2 GB ইন্টারনেট দেওয়া হবে এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, সাথে পাচ্ছেন 300 SMS। পরের প্ল্যান হচ্ছে 248 টাকা, এই প্ল্যান নতুন প্ল্যান। তো 248 টাকা যদি আপনি আপনার রিচার্জ করেন আপনার এয়ারটেল সিমের মধ্যে, তাহলে এখানে ভ্যালিডিটি পাচ্ছেন 28 দিন, এবং 28 দিনে আপনি পেয়ে যাচ্ছেন এখানে আনলিমিটেড কলিং, এবং রোজ প্রতিদিন অর্থাৎ প্রতিদিন 1.5 GB করে ডেটা, সাথে 100 SMS। যদি আপনি 248 টাকা রিচার্জ করেন তাহলে এখানে প্রতিদিন 100 SMS করে পাবেন, এবং 1.5 GB করে ডেটা, সাথে পাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা 248 টাকার এয়ারটেল সিমের মধ্যে। পরের প্ল্যান হচ্ছে 298 টাকার প্ল্যান, যে প্ল্যান ছিল আগে 249 টাকা, আগে আমরা রিচার্জ করতাম এয়ারটেল সিমের মধ্যে 249 টাকা, সেই প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে এখানে 298 টাকা। 298 টাকা ভ্যালিডিটি হচ্ছে 28 দিন। যদি আপনি 298 টাকা রিচার্জ করেন, রোজ আপনি 2 GB করে ইন্টারনেট পাবেন, সাথে পাবেন আনলিমিটেড কলিং ভয়েসের সুবিধা এবং 100 SMS প্রতিদিনের জন্য। তার পরের প্ল্যান হচ্ছে 598 এবং 690। এই প্ল্যান দুটি আগে ছিল 448 ও 499 টাকা। এই প্ল্যানগুলি বর্তমানে যদি আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে রিচার্জ করেন তাহলে ভ্যালিডিটি পেয়ে যাবেন 84 দিন, যার 84 দিন পেয়ে যাবেন। 598 টাকা যদি আপনি এখানে রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ভয়েসের সুবিধা এবং 100টি SMS, এছাড়াও এয়ারটেল অর্থাৎ এয়ারটেল নেক্সট স্ট্রিমিং প্রিমিয়াম এবং সাবস্ক্রিপশন উইং মিউজিকের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এখানে এই রিচার্জ করলে। তারপরে এখানে আছে দুটি, অর্থাৎ এখানে 1.5 GB করে ডেটা, প্রথম 598 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে এখানে 1.5 GB করে ডেটা পাবেন, এবং যদি আপনি 680 টাকা রিচার্জ করেন তাহলে এখানে রোজ আপনি 2 GB করে ডেটা পাবেন, সাথে আনলিমিটেড কলিং অ্যান্ড 100টি SMS করে পাবেন এই রিচার্জের মধ্যে। এবং এর ভ্যালিডিটি মাত্র এই প্ল্যান দুটির ভ্যালিডিটি 84 দিন, প্ল্যানটি 598 এবং 690 টাকা।
তো এই ছিল প্ল্যান বন্ধুরা, আজকে আমাদের এটা এয়ারটেল তরফ থেকে প্ল্যান এনেছে। আর এয়ারটেল তরফ দুটি আরো প্ল্যান আছে, 1498 এবং 2398 টাকা। এই প্ল্যান দুটি খুব বর্তমানে আগে প্ল্যান ছিল 998 এবং 1699 টাকা, এই প্ল্যান দুটির প্ল্যান ছিল। তো এই প্ল্যান নিয়ে আমি ডিসকাস করছি কারণ এই প্ল্যান দুটি খুবই কম মানে লোকে রিচার্জ করে। তো এই প্ল্যানগুলি যে আমি ডিসকাস করলাম আপনাদের সামনে, এই প্ল্যানগুলি কিন্তু বদলাও নিয়েছে আমাদের এয়ারটেল। এবং এয়ারটেল এখন যদি আপনি একটা গ্রাহক হয়ে থাকেন, তো এই সমস্ত প্ল্যানগুলি আপনার এয়ারটেল সিমের মধ্যে মানে রিচার্জ করতে হবে এবং তারপরে আপনি এই সমস্ত সার্ভিস পাবেন। তো এই প্ল্যানগুলি বদলে নিয়েছে আপনার এয়ারটেল সিমের মধ্যে। তো এই প্ল্যানগুলি বদলানোর পর আপনার কতটা খুশি, কতটা ভালো লাগছে এই প্ল্যানগুলি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার যদি এয়ারটেল সিম থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার যদি বন্ধুদের এয়ারটেল সিম থেকে থাকে তো অবশ্যই তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।